আজকে আমরা চটপটি রান্না করেছি। এই যে এখনই চুলা থেকে নামাইলাম, চটপটি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমরা খাবো। তা আমরা খাবো কিভাবে সেটা আপনাদেরকে আজকে একটু বানানো দেখাবো, কিভাবে তৈরি মানে চটপটিটা আমরা তৈরি করবো। মানে একটু ঝোলটা বেশি করে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে চটপটিটা, একদম লাদদাদা। তো আমরা চটপটিতে দিব টমেটো, না আমরা দেখো আমি চটপটিতে অল্প করে টমেটো দিলাম, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে শসা সব একটু একটু করে দিলাম, ধনিয়া পাতা একটু বেশি দিই। হ্যাঁ আমি এই যে আমরা যে কালকে আচারটা বানাইছি এইটা ভিডিওটা কেন যেন ডিলিট হয়ে গেছে, আমাদের আচার বানানোর ভিডিওটা করেছিলাম এটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা আবার আচারটা তৈরি মানে করে যে দেখেছি এই আচার, এখন আমরা এটা কিন্তু জলপাইয়ের আচার, আমরা এখানে একটু আচার আচার দিচ্ছি, তেঁতুলের টকও, তেঁতুলের টক এগুলো মিক্স করতে হবে একসাথে। হ্যাঁ তেঁতুলের টক আছে কিন্তু তেঁতুলের টক পরে দিব। আমরা আচারটা এখানে দিয়ে দিচ্ছি, আচার দিও না বেশি, মাখানো হয়ে গেছে। কিন্তু আমরা যে বাইরে যে চটপটিটা খাই এটা এটা ডিমটা ডিমটাও দিব, ডিমটা কাটবে তারপরে দিব ডিমটা, ডিমও দিব। তো আমরা বাইরের চটপটি থেকে এটা অনেক অনেক মজা আর খাইতে অনেক মজা। আমি চামচ চুরকি দিব না উপরে আমরা উপরে নিয়ে যে নিয়ে নেব, তুমি বাটিতে সার্ভ করে দাও। আমি এখন বাটিতে সার্ভ একটু ম্যাশ করতে হবে, মানে একটু মিক্সড করতে হবে। হুম একটু মিক্সড করতে হবে। আর বাপি আজকে হাঁসের ডিম আনছে, ও হ্যাঁ এই যে ডানিয়ে দেখো হাঁসের ডিম, হ্যাঁ অনেকগুলো ডিম আনছে, অনেকগুলো না এরকম এর চেয়ে বেশি আনে না, আজকে একটু মানে ডিমগুলো আনে, এখন রাখলো টেবিলে। তো চটপটি শীতের সময় চটপটি খাইতে অনেক মজাই লাগে, মা উনি মিক্স করতেছে খুব সুন্দর করে। এখন আমরা চটপটিটা খাবো, এখন সবার আমি একটা বড় চামচ আনতে দিই, এই যে এটা করে দিয়ে দাও, এক্সেস বড় হয়ে গেল। আনো ডাবুটা আনে দে তাহলে, আমি নাও, থ্যাংক ইউ। ডিম ডিমটা অর্ধেক কেটে নাও, কেমন হয়েছে তা আমি তুমি খেয়ে একটু বলো। মজা আছে, মানে কোনো কিছু কম পড়লে তুমি নিতে পারো, তুমি নিতে পারো। হ্যাঁ আমরা রাখছি ওখানে, কালারফুল অনেক। এটা হচ্ছে চানাচুর দিয়ে দিয়ে দিকে সব টাইম দেখা যায় না, আমি একটু চানাচুর এইভাবে ছিটিয়ে দিলাম উপরে উপরে, চানাচুরটা দিলে অনেক মজা হয় আর কি। পরে তুমি লাগলে নিও, আমি একটু দিয়ে দিলাম। মাউনি খাওয়া শুরু করো, তো এখন আমরা খাবো চটপটি। তো আজকে হাঁসের ডিম এগুলো আনছে, তার সাথে মালটা এটা হলো বিচি কলা, বিচি কলা হলো এর নাম, আমরা মানে বলি আঠিয়া কলা। তো বিচি কলা অনেক মজা, হ্যাঁ এটা শরীরের জন্য খুবই ভালো এই কলাটা। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।